পলাশী যুদ্ধের আগে নবাব সিরাজের কাছে এমন কিছুর অভাব ছিল না যার জন্য তাকে কোনো যুদ্ধে হারতে হতো। ছিল বিশাল এক সেনাবাহিনী, উন্নত মানের কামান, ফরাসিদের আদলে তৈরি শক্তিশালী গোলন্দাজ বাহিনী, ছিল অনেক যুদ্ধে অংশগ্রহণ করা বিখ্যাত সব সেনাপতিরা। ছিল না শুধু বিশ্বাস, যুদ্ধের দিন বিরাজমান কিছু সেনাপতির বিশ্বাসঘাতকতা ও জঘন্য মানসিকতার জন্য সিরাজের সেদিন হয়েছিল পরাজয়। নিজ স্বার্থের জন্য পলাশীর প্রান্তরে প্রধান সেনাপতি মির্জাফর সিরাজের দুঃসময়ে বিশ্বাসঘাতকতা করেছিল। পলাশীর প্রান্তরে সিরাজের পতন হয়, পরবর্তীকালে তাকে হত্যা করা হয়। ইংরেজদের সহায়তায় মির্জাফর নবাব হন। এখন প্রশ্ন আসে, মির্জাফর ইংরেজদের সাথে ষড়যন্ত্র করতে গেল কেন? ইংরেজরাই বা এত সিরাজ বিরোধী হয়েছিল কেন? এর উত্তর জানতে হলে পলাশীর যুদ্ধের এক বছর আগে ফিরে যেতে হবে। সিরাজ নবাব হয়ে প্রথমে যে কাজটি করেছিলেন সেটা হলো মির্জাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং নবাবকে বিভিন্ন কারণে অসম্মান করার জন্য ইংরেজদের দুর্গ কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন। সেখানে একটি বিতর্কিত ঘটনা ঘটেছিল যা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। 15x18 ফুট ঘরে সিরাজের সৈন্যরা 146 জন ইংরেজ বন্দীকে একটি ঘরে রাখে যাতে কিনা বেশিরভাগ ইংরেজ মারা যায়। তখন থেকে ইংরেজ কর্তৃপক্ষ সিরাজকে চরম শিক্ষা দেওয়ার কথা ভাবছিল। হ্যালো বন্ধুরা, আমি জুলফিকার। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলার ইতিহাসে বিতর্কিত অন্ধকূপ হত্যা অজানা কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইউরোপে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের আজ ভারতে এসে পড়েছিল। ভারতে ওই দুই জাতি ব্যবসা বাণিজ্য করত, ব্যবসার স্বার্থের জন্য একে অপরকে সহ্য করতে পারত না, ফলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ছোটখাটো যুদ্ধ লেগেই থাকত। এদিকে ইংরেজরা কলকাতায় একটি দুর্গ নির্মাণ করে। বাংলা নিরাপত্তার কথা ভেবে নবাব আলীবর্দী খাঁ এর বিরোধিতা করে। ইংরেজরা নবাবকে এই বলে আশ্বস্ত করে যে বাংলা সুবার বিরুদ্ধে লড়াই করার কোনো ইচ্ছাই তাদের নেই। ফরাসিদের আক্রমণ ঠেকাতে ও চোর ডাকাতের হাত থেকে ব্যবসায়িক সামগ্রী রক্ষা করার জন্য তারা এই দুর্গ নির্মাণ করছে। আলীবর্দী মারা গেলে তার নাতি সিরাজ নবাব হন। এদিকে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের গুটি সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। আস্তে আস্তে কলকাতার দুর্গে ইংরেজরা যুদ্ধের সমগ্র অস্ত্রশস্ত্র মজুত করতে লাগলো। দেশীয় মানুষদের সেনাবাহিনীতে নিয়োগ দিল। ব্রিটেন থেকে রাজকীয় সামরিক সেনা ও সেনাপতিদের আমন্ত্রণ জানানো হলো। শুরু হলো এক উন্নত পর্যায়ের সামরিক মহড়া। এদিকে সিরাজউদ্দৌলাও ইংরেজদের আর সহ্য করতে পারছিলেন না। 1717 সালের মুঘল বাদশার ফরমান অনুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাংলায় ব্যবসা করত, ফলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতো। কারণে অকারণে ইংরেজরা কালো চামড়ার মানুষদের অত্যাচার করত। সিরাজ বিরোধী দেশীয় অভিজাত ব্যক্তিরা ইংরেজদের কাছে আশ্রয় নিত। তাছাড়া সিরাজ মসনদে বসলে দেশি বিদেশি সকল শ্রেণীর অভিজাত কুল নবাবকে সম্মান সূচক নজরানা দিলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা করেনি। বিষয়টি সিরাজ অপমান হিসাবেই নিয়েছিলেন। এক দূত মারফত সিরাজ ইংরেজদের কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ বন্ধ করতে বললেন। ইংরেজরা সিরাজের দূতকে অপমান করে তাড়িয়ে দিল। সিরাজ আর ধৈর্য ধরতে পারলেন না। 1756 সালে ইংরেজদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে কলকাতা নগরী পুনরুদ্ধার করার জন্য যাত্রা করলেন। 1756 সালের 16 জুন সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। 19 জুন অবস্থা বেগতিক দেখে গভর্নর ড্রেক ও ইংরেজ সেনাপতিরা দুর্গ ছেড়ে চলে যায়। কিছু ইংরেজ সেনা দুর্গের মধ্যে থেকে যায়। বলা হয় সংখ্যাটা 170-এর আশেপাশে ছিল। এই ছোট সেনা সদস্য নিয়ে ইংরেজ সেনাপতি হলওয়েল নবাবের বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। নবাব বাহিনীর তীব্র আক্রমণের মুখে হলওয়েলের বাহিনী পরাজয় বরণ করে। যুদ্ধে 20 জন ইংরেজ নিহত হয়, 70 জন আহত হয়। জীবিত সকল ইংরেজ সৈন্যরা বন্দী হয়। নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়াম লুট করে। হলওয়েল সিরাজের কাছে ভালো ব্যবহারের আশ্বাস পেয়েছিলেন। ইংরেজ বন্দীদের সাথে ভালো ব্যবহারও করা হয়। কিন্তু রাতের দিকে হঠাৎ ইংরেজরা মাতলামি শুরু করে, নবাব বাহিনীর সেনাদের উপর আক্রমণ করে, ফলে সিরাজ ইংরেজদের বন্দী করে রাখার আদেশ দেন। হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ 146 জন নারী ও পুরুষকে একটি ছোট ঘরে বন্দী করে রেখেছিলেন। সারা রাত প্রচন্ড গরমে শ্বাসকষ্টের ফলে পরের দিন দেখা যায় তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনাটিকেই অন্ধকূপ হত্যা বলা হয়। কিছু ইতিহাসবিদ সিরাজের পতনের জন্য এই অন্ধকূপ হত্যাকে দায়ী করেছেন। পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এই ঘটনা আদৌ সত্য নয়। বাস্তবে এত একটি ছোট ঘরে 146 জন মানুষকে কোনোভাবেই প্রবেশ করানো সম্ভব নয়। কারণ একজন মানুষের জন্য অন্তত 6 ফুট লম্বা, 2 ফুট চওড়া, 2 ফুট বেদ সম্বন্ধিত জায়গা প্রয়োজন। এই ছোট ঘরে যেখানে 81 জন মানুষ ঠাঁসাঠাঁসি করেও থাকতে পারে না, সেখানে 146 জন মানুষ থাকবে কি করে? সিরাজ যদি ইচ্ছা করত তাহলে তিনি ইংরেজদের সরাসরি মেরে ফেলতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি, যা ছিল তার কোমল হৃদয় এর পরিচয়। সত্যি ঘটনাটা কি ছিল? নাকি ভারতের শাসক হয়ে যাবার পর ব্রিটিশরা নিজেদের সপক্ষে মনগড়া তথ্য দিয়েছিলেন? কারণ শাসকরা ইতিহাস লিখে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনজনদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।